মনের সকল ইচ্ছে পূরণ করতে জন্মাষ্টমীতে আপনি রেখে দিন মাত্র দুটি তুলসী পাতা এই স্থানে। কেউ আপনার আর্থিক উন্নতি আটকাতে পারবে না। শ্রোতা বন্ধুরা ঠিকই শুনেছেন, যে সকল শিশুরা জন্মাষ্টমীর তিথিতে জন্মগ্রহণ করেন অর্থাৎ এই দিনে জন্মায়, সেই সকল বাচ্চা শ্রীকৃষ্ণের মতো হন, শ্রীকৃষ্ণের মতো গুণ সম্পন্ন নিপুণ হন সমস্ত কাজে কর্মে। এছাড়াও আমাদের হিন্দু শাস্ত্রে কৃষ্ণ জন্মাষ্টমীর তিথিতে কিছু উপায়ের কথা বর্ণিত রয়েছে। তারই মধ্যে থেকে মাত্র দুটি উপায় আজ এই পর্বে আপনারা জানতে পারবেন আমার ভিডিওর মাধ্যমে। তাই অবশ্যই নিজেদের জীবনের সমস্যা মেটানোর জন্য এবং মনের ইচ্ছা পূরণ করতে শ্রী হরির সান্নিধ্য পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখুন এবং মনোযোগ দিয়ে শুনুন। যে উপায় দুটি বলে দেব তা অত্যন্তই কার্যকরী। তবে চলুন এই উপায় দুটি সম্পর্কে জেনে নেওয়া যাক। তবে বন্ধুরা, ভিডিওর শুরুতেই জানিয়ে দিতে চাই, ভিডিওটি দেখার পরে যদি আপনাদের ভালো লাগে তখন লাইক করবেন, কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে দিয়ে যাবেন এবং পারলে শেয়ার আপনার কাছের মানুষকে করে দিতে পারেন। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর তিথিতে অবশ্যই নিজের হাতে তৈরি করা ক্ষীর শ্রীকৃষ্ণকে অর্পণ করুন। এতে কৃষ্ণ অত্যন্তই প্রসন্ন হবেন। সর্বপ্রথম যে উপায়টি আপনাদেরকে জন্মাষ্টমীর দিন করতে বলবো তা হলো, আপনারা শ্রীকৃষ্ণের একটি রূপ নারুগোপাল অর্থাৎ ছোট্ট গোপাল ঠাকুরকে আপনি অভিষেক করবেন মধু, দুধ এবং দই দিয়ে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, এই তিনটি জিনিস দিয়ে আপনি যদি গোপাল ঠাকুরের আরাধনা বা পুজো করার শুরুর আগেই আপনি অভিষেক করে নিতে পারেন, এতে করে শ্রী হরি খুবই শান্ত হবেন এবং তার কৃপা দৃষ্টি আপনি তো পাবেনই পাবেন। এছাড়াও মা লক্ষ্মীর কৃপা পাবেন আপনি, যাতে করে আপনার জীবনে চলা অর্থনৈতিক সংকট দূর হয়ে যাবে। শ্রোতা বন্ধুরা, একটা কথা সর্বদা মাথায় রাখবেন, আপনি শ্রীকৃষ্ণকে ক্ষীর অবশ্যই অর্পণ করবেন ভোগে, আবার তার সাথে লাড্ডু বা সাদা মিষ্টি দিতেই পারেন, কিন্তু ভোগ অর্পণ শ্রীকৃষ্ণ তখনই আপনার কাছ থেকে সেই খাবারটি গ্রহণ করবেন যেখানে আপনি তুলসী পাতা দেবেন। হ্যাঁ বন্ধুরা, শ্রীকৃষ্ণর ভোগে আপনি যদি তুলসী পাতা না দেন তাহলে তিনি সেই ভোগ গ্রহণ করবেন না এবং তার কৃপাদৃষ্টি থেকে আপনি ও আপনার পরিবার বঞ্চিত হবেন। কারণ আপনারা জানেন যে তার খুবই প্রিয় এই তুলসী পাতা, তাই আপনি তাকে ভালোবেসে যে ভোগই অর্পণ করুন না কেন তাতে একটি করে তুলসী পাতা দিয়ে রাখবেন, এতেই তিনি খুব খুশি হবেন। বন্ধুরা, যে উপায়টি আপনাদেরকে বলবো এটি বিবাহিত অবিবাহিত মহিলা পুরুষ সবাই করতে পারেন। দুটি তুলসী পাতা আপনাকে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করতে হবে। হ্যাঁ, এবং অবশ্যই বলতে হবে যে রাধা কৃষ্ণের মতো প্রেম যেন আমাদেরও অটুট হয়, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কগুলোকে আরও দৃঢ় করতে, আরও মজবুত করতে এবং অবিবাহিতরা
মনের মতো জীবন সঙ্গীকে খুঁজে পেতে আপনারা কৃষ্ণ জন্মাষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের চরণে মাত্র দুটি তুলসী পাতা অর্পণ করে আপনার মনের মতো সঙ্গীকে খুঁজে নিন, কিংবা দাম্পত্য কলহ থেকে থাকলে তা মিটিয়ে নিন খুব সহজেই। ঠিকই শুনেছেন, এই তিথির মতো আর কোনো দিন আপনারা পাবেন না শ্রীকৃষ্ণের কাছে মনের ইচ্ছাটা চাওয়ার জন্য। যদি অশান্তির মধ্যে দিয়ে যান, স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব যদি বাড়তে থাকে, কিংবা মনের মতো কাউকে খুঁজে পাচ্ছেন না, তাহলে এই উপায়টি আপনারই জন্য বন্ধু। যাই হোক, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর দিন আপনারা তুলসী পাতা দিয়ে এই উপায়টি নিজেদের জীবনে করে নিজেদের প্রেমকে রাধা কৃষ্ণের মতো অটুট বন্ধন তৈরি করুন এবং শাশ্বত করুন, নিজেদের প্রেমকে জাগ্রত করুন। আর অবশ্যই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর দিন তাকে তার প্রিয় জিনিসগুলি অর্পণ করতে ভুলবেন না। এছাড়াও আরও অনেক উপায় রয়েছে যা আপনারা যদি জানতে ইচ্ছুক থাকেন, প্লিজ নিচের কমেন্ট বক্সে লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। তাহলে সেই সম্পর্কে পরবর্তী ভিডিও নিয়ে চলে আসব। আমাদের চ্যানেলে চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন, নিউ আপডেট ভিডিও পেয়ে যাবেন। কবে পালন করবেন জন্মাষ্টমী? হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় জন্মাষ্টমী উৎসব। তবে 2023 সালে জন্মাষ্টমী পুজোর শুভ মুহূর্ত কখন পড়েছে? 6 না 7 সেপ্টেম্বর? জানুন আজ আমার ভিডিও থেকে গোপাল পুজোর যে গুরুত্ব এবং এর পুজোর শুভ সময়। হিন্দু ধর্মে কৃষ্ণ জন্মাষ্টমীর গুরুত্ব অপরিসীম, একটা ভিডিওতে বলে শেষ করা যাবে না। এই দিন লর্ড কৃষ্ণা অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। পুরাণ মতে কৃষ্ণকে বিষ্ণুর অষ্টম অবতার বলেই আমরা জানি। জন্মাষ্টমীর দিন ঘরে ঘরে শ্রীকৃষ্ণের বালকরূপ, বাল্যরূপ গোপাল তার পুজোর বিশেষ আয়োজন করা হয়।